প্রিয় বন্ধু, আশা করি তুই ভালোই আছিস। কিছুদিন আগে একখানা এমন ওয়েব সিরিজ দেখলাম যেই আতঙ্কে আমি এখনো আতঙ্কিত হয়ে আছি। এই ওয়েব সিরিজটা গড়ে উঠেছে একটা পরিবারকে নিয়ে। পারিবারিক ঘরানার এই ছবি আমার মনে এমনই আতঙ্ক জাগালো যে সেই রেশটা এখনো আমার মনে রয়ে গেছে। সিরিজটা দেখার পর প্রায় 5 দিন পর আমি তোকে এই চিঠিটা লিখতে বসলাম, কিন্তু তাও সিরিজের কনসেপ্টটা আমার মাথা থেকে একটুও বেরোচ্ছে না। এই অস্বাভাবিক কনসেপ্টটা আমাকে বারবার বলছে, যেতে পারি কিন্তু কেন যাব। বরঞ্চ আমি এই গল্পটাকে নিয়ে আরও ভাবলাম, বলতে গেলে ভাবাটা প্র্যাকটিসও করলাম, আর তাই তোকে এই ওয়েব সিরিজটা নিয়েই চিঠিটা লিখতে বসছি। সম্প্রতি সোনি লিভ অরিজিনালসে মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজ তাব্বর। অজিত পাল সিং পরিচালিত এই হিন্দি পাঞ্জাবি ভাষার ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন পবন মালহোত্রা, সুপ্রিয়া পাঠক ও রণবীর শোরে। ওয়েব সিরিজের গল্পের শুরু থেকে শেষ আমি কিছুই তোকে বলবো না। একদম আনপ্রেডিক্টেবল একটা স্টোরি লাইন নিয়ে তৈরি হয়ে উঠেছে এই ফ্যামিলি, অর্থাৎ তব্বর। পরিবারকে পাঞ্জাবি ভাষায় তব্বর বলা হয়। পাঞ্জাবের পটভূমিকাতে ড্রাগসের যে ভয়ঙ্কর রূপ আমরা চৌবে সাহাবের উড়তা পাঞ্জাব সিনেমাতে দেখেছিলাম, এই ওয়েব সিরিজখানা তার থেকে অনেকটাই এগিয়ে। বাবা ফরিদের মিস্টিক্যাল, অর্থাৎ রহস্যময় পোয়েট্রিকে প্রত্যেকটা এপিসোডের শুরুতে সাজিয়ে গুছিয়ে পেশ করেছেন সিরিজের নির্মাতারা। এক প্রকার জাস্টিফাই করেছেন পরিবারের কর্তার কিছু অসকুল ও ডেসপারেট অ্যাকশনস, যা তাকে নিতে হয়েছে তার পরিবারের রক্ষার স্বার্থে। কিন্তু সেই রক্ষা কি আদৌ হতে পারে, যখন রক্ষা করতে গিয়ে একের পর এক পাপ করেই যাচ্ছিল আমাদের সিরিজের মেন লিড ওমকার সিং? এই তব্বর এখানে এমন আনকনভেনশনাল ক্রাইম থ্রিলার ঘরানার সিরিজ যা তুলে ধরেছে অনাগত, দোষ ও ক্রাইসিস কিভাবে একটা সুন্দর হাসি খুশি পরিবারকে তাসের ঘরের মতো ভেঙে ফেলতে পারে। ব্যাস, আপাতত এইটুকুই। এর থেকে আরেকটু বেশি বললে থ্রিলারের চামটাই একেবারে ঘেঁটে ঘ হয়ে যাবে। তার চেয়ে বরং সিনেমার বড় কলাকুশলীদের ব্যাপারে তোকে বলি। সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে পবন মালহোত্রা ওরফে ওমকার সিং ছিল একদম পারফেক্ট। এমন একজন মানুষ যে নিজের পরিবারকে অটুট ও এক ছাদের তলায় রাখার জন্য যে কোনো লক্ষণ রেখা উল্লঙ্ঘন করতে পারে। শুধু তাই নয়, তার কাছে তার পরিবারের চেয়ে তার স্ত্রী শাগুনের চেয়ে আর কিছুই বড় নয়, আর সেই কারণেই সে করতে থাকে একের পর এক খুন, ভয়ানকভাবে, নৃশংসভাবে। সুপ্রিয়া পাঠক অভিনীত শাগুনের চরিত্রটা আমার সব থেকে পছন্দের। একটা চরিত্রে এতগুলো লেস তুলে ধরেছে যাতে তার ওয়ার্সেটালিটির অন্যতম সেরা ছবিটা ক্যামেরার সামনে ফুটে উঠেছে। এত এফর্টলেসলি উঁচু দরের অভিনয় দিয়েছেন এই সিরিজের জন্য যে একবারের জন্যও আমার মনে হয়নি যে সে এই চরিত্রে অভিনয় করছে। আর এইটাই তো জাদু, সেই জাদুতে আমি মন্ত্রমুগ্ধ। পবন মালহোত্রার চরিত্রটা যদি হয় আগলে রাখার, তাহলে সেই চরিত্রটাকে স্পিরিচুয়াল ডেপথ দিয়েছে সুপ্রিয়া পাঠকের চরিত্র শাগুন। ভারতীয় ওয়েব সিরিজের সম্ভারে এই থ্রিলার ঘরানার সিরিজ হয় সব থেকে বেশি, কিন্তু এই ধরনের এত উঁচু দরের অভিনয় সম্পন্ন ক্রাইম থ্রিলার সিরিজ এই থ্রিলার ঘরানাকে এক নতুন দিগন্তে তাকাতে সাহায্য করবে। এইরকম এক পাঁচ ব্রেকিং আনমিসেবল ওয়েব সিরিজকে আমি 5টার মধ্যে 4.5টি জয়নগরের মোয়া দিলাম। এছাড়া আজকের চিঠিতে আমি তোকে নন্দনে আয়োজিত সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের জন্য ইনভাইট করছি। আগামীকাল অর্থাৎ 20 নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই ফেস্টিভ্যাল। থাকছে অনেক ছবি, অনেক স্বপ্ন পূরণ,
আর এক ইচ্ছে পূরণের গল্প, সেই নিয়েই তোকে পরের চিঠিটা লিখব। আজ তবে এটুকু থাক, ইতি।